আমরা কেন বুঝছি না যে রোজার মাস আসে নাই যে আমাদেরকে উইক ফলো করে ফেলার জন্য? নো, সারা 11 মাসে সমস্ত যে গার্বেজ আমরা তৈরি করেছি এটা ক্লিন আপ করার জন্যই রোজার মাসের সুযোগ। আমি মেডিকেল সায়েন্স, নন মেডিকেল সায়েন্স আমি দুইটা পড়ে যখন কথা বলি তখন আমি রাসুল সুন্নাকে আমার খুবই তারও উপরে মনে হয়। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এবং আমার পাশে প্রফেসর ডক্টর মজিবুল হক। আমরা স্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো বর্তমানে অনেক গরম, তো এই রোজার মাসে আমরা আসলে রোজা রেখে অনেক সময় ঘামতে ঘামতে অনেকে একদম ডিহাইড্রেট হয়ে একদম খুবই খারাপ অবস্থা হয়ে যায়, একদম চলার শক্তি পায় না। তো আমরা আসলে কোন ধরনের খাবারগুলো খেতে পারি বা কি কাজগুলো করলে আসলে আমাদের এই যে ডিহাইড্রেশন বা আমরা এই যে বারবার ঘেমে একদম পানিশূন্য হয়ে যাচ্ছি সেখান থেকে রক্ষা পেতে পারি? স্যার অবশ্যই এটা খুবই কমন সমস্যা, যেহেতু রমজানটা আমাদের সামারে আছে এখন, আমরা তো গ্রীষ্মকালে রমজান হওয়ার কারণে আমাদের ডিহাইড্রেশনটা খুবই কমন দেখা যায়। সেক্ষেত্রে আমাদের প্রথম একটা হাদিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সেহরি খাবা, নিশ্চয়ই এটার মধ্যে বারাকা আছে। এবং রাসূল সাল্লাম কি খেতেন? রাসূল সাল্লাম খেতেন 3টা খেজুর, এবং এটা উনি আসলে মুখে বলেছেনও যে তোমরা খেজুর খাও এবং অন্তত 1 গাল্প মানে এক এক মুখ পানি খাও। এই হাদিসটার অনেক তাৎপর্যপূর্ণ আপনার সারাদিন হাইড্রেটেড থাকার ক্ষেত্রে। আমি দেখেছি অনেক যারা স্ট্রং, যারা ইয়াং, তারা খুবই ব্র্যাক করে বলে যে ও আমি তো সেরি খাই না, আমি 1 বেলা খাবার খাই, আই এম ফাইন। ইয়েস, মেবি আপনি ফাইন, কিন্তু আপনি ঠিকই কিন্তু উইক ফিল করছেন, মেবি আপনি ডিজিজ তৈরি করছেন। রাসুলের সুন্নতের মধ্যে বরকতার যে আছে এটা আমাদের স্বীকার করতে হবে। কিভাবে? আমরা দেখেছি যে আপনি যে 3টা খেজুর খান, আপনার সারাদিনের যে পানি ধরে রাখার যে মাইক্রোনিউট্রিয়েন্ট, যে মিনারেল, সেই পরিমাণ মিনারেল ওই খেজুরের মধ্যে আছে। সেটা হতে হবে ওয়েট খেজুর, ভেজা খেজুর হতে হবে। তো খেজুরের যে মিনারেলটা এটা ভেরি পাওয়ারফুল, আপনাকে সারাদিন ধরে পানি ধরে রাখতে সাহায্য করবে। কিন্তু আমরা খেজুর খাওয়াটাকে কেন জানি খুব টু মাচ ইসলামিক মনে করি। হ্যাঁ, অথবা খেজুর আছে একটা মুখে দিয়ে একটা চাবাই খেলাম, এটার যে ভ্যালিউ, হ্যাঁ, আল্লাহ জিনিসগুলো দিয়েছে আমাদের জন্য। তাহলে রাসুল ইসলাম কিছু জিনিস নিজে করতেন, কখনো বলতেন না, যখন নিস্তে মুখ দিয়ে বলছেন ডাবল ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হবে। তো শরীরে কেমন মিনারেল ব্যালেন্স আছে তার উপর ডিপেন্ড করবে আমি আমার শরীরে পানি থাকবে কিনা, আমি পিপাসা ফিল করবো কিনা, নাকি আমি খুবই ডিহাইড্রেটেড ফিল করব। তো এটা দর্শক মন্ডল, এটা আপনারা খেয়াল করবেন। তো আপনারা সেহরি অবশ্যই খাবেন, আপনারা লেটে ঘুমালেও অন্তত উঠে একটা খেজুর, 2-3টা খেজুর খেয়ে পানি খেয়ে আবার ঘুমাবেন, সে নামাজ পড়ে ঘুমাবেন, ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা ওই যে আমি আগে বলেছি, যখন আপনি সারাদিন ধরে সারা রোদা রাখার পরে রাতের বেলা এসে আপনার এই যে ভাজা পোড়া মাছ মাংস ডিম খেলেন, কিন্তু আপনি র ভেজিটেবল খেলেন না, একটা বাটি র ভেজিটেবল অথবা একটা বাটি ফ্রুটস, যে যেটা খেতে পারেন, যে ডায়াবেটিস সেটা এনাফ ফ্রুটস খেতে পারছেন না সেটা ভিন্ন কথা, তার জন্য আপনাকে র ভেজিটেবল খেতে হবে আপনার এনাফ মিনারেল নেওয়ার জন্য। মিনারেলটা না হলে আমাদের শরীরের সেলের মধ্যে মিনারেলটা লাইক একটা শাটল, একটা একটা গাড়ি, যে আমাদের শরীরের কোষের মধ্যে গাড়ি, এই গাড়িটা মিনারেলগুলো পানিগুলোকে নিয়ে যায়। তাহলে আপনি পানি খেলেন, আপনার শরীরে মিনারেল থাকলো না, পানিগুলো আপনার বাথরুমে চলে যাবে। তাহলে কি, যদি আপনি পানি খান এবং শরীরে মিনারেলও থাকে, তাহলে আপনার শরীর মিনারেলাইজড, শরীরে আপনার মিনারেলাইজড হাইড্রেটেড থাকবে, পানি থাকবে শরীরে, আপনি ড্রাই ফিল করবেন না, পানি কম খেলেও আপনি ড্রাই ফিল করবেন না। আর আমি দেখেছি অনেকে প্রচুর খাবার খায়, তাদের প্রচুর পানি খেতে হয় আবার, কারণ ঠুমাচ খাবার, ঠুমাচ পানি লাগবে আপনার, কারণ শরীরের খাবার মানে কি, কিছু ইনডাইজেশন হবে, পানি দিয়ে এটাকে রিলিজ করতে হবে, এটাকে ক্লিন আপ করতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে মিনারেল, সেটা ডেটস থেকে আসুক অথবা রাত্রেবেলা আপনার ডিনারের মধ্যে এনাফ প্ল্যান থেকে আসুক। তো মিনারেলাইজ না করলে আরেকটা করতে পারেন, আপনি পানি খাওয়ার আগে কয়েক দানা পিঙ্ক সল্ট মুখে দিয়ে খেয়ে তারপর পানি রাখবেন, এতেও আপনি মিনারেলাইজ হবে। তাহলে আপনি পানি যদি কমে খেতে পারেন, আপনি ডিহাইড্রেট ফিল করবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রাই খাবার খাওয়া, মনে রাখবেন যত বেশি ফ্রাই খাবেন তত বেশি হজম কম হবে, হজম কম হওয়া মানে আপনার শরীরের মধ্যে ওই আনডাইজেস্টেড খাবারটা, হজম না হওয়া যে খাবারটা, সেই খাবারটা আপনার শরীরে কোথাও জমে থাকবে, শরীরের ইনডাইজেশন, ইনটেস্টাইনে এগুলো টক্সিসিটি তৈরি করবে, তখন আপনাকে প্রচুর পানি পানি শরীর করে পানি চাইবে। তখন আপনি বলবেন কি রোজার মাস আসলে তেমন কাজকাম করতে পারি না, রোজার মাস ব্রেন কাজ করে না, আপনি কত অভিযোগ করবেন। আচ্ছা, রোজার মাসে কি আমাদের ইসলামের ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ হয় নাই? সাহাবীরা যুদ্ধ রোজাকে যুদ্ধ করছে না? তো আমরা কেন বুঝছি না যে রোজার মাস আসে নাই যে আমাদেরকে উইক ফলো করে ফেলার জন্য? নো, সারা 11 মাসে সমস্ত যে গার্বেজ আমরা তৈরি করেছি এটা ক্লিন আপ করার জন্যই রোজার মাসের সুযোগ, তাই না? উল্টা আমরা ওই রোজার মাসে এসে আবার গার্বেজ দিব না, মেক শিওর আওয়ার ফুড হ্যাজ টু বি
আমাদের খাবারগুলো যেন পিওর এবং পুষ্টিকর হয়। তো ফ্রাই খাবারগুলো কমে খাবো। এরপরে হচ্ছে যে বেশি যদি খাবার কথা বলছি, আরেকটা জিনিস হচ্ছে সুগার। যে কোনো সুগার খাবার, যে কোনো প্রসেস খাবার আমাদের মিনারেলকে শরীর থেকে বের করে দেয়। আপনি মিনারেল খেলে হবে না, ওরা সুগার এবং প্রসেস খাওয়াটা বন্ধ করতে হবে। এটা যদি করেন তাহলে এরা শরীর থেকে মিনারেলটাকে বের করে দেয়, আপনি ড্রাই ফিল করবেন। ফাইনালি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পানি খাওয়ার ব্যাপারটা। আমি এগেন, আমি যখন সায়েন্স, আমি মেডিকেল সায়েন্স, নন মেডিসিনাল সায়েন্স, আমি দুইটা পড়ে যখন কথা বলি, তখন আমি রাসুল সুন্নাকে আমার খুবই তারও উপরে মনে হয়। এই যে রাসুল সাল্লাম পানি কীভাবে খেতেন, আজকে আমরা সায়েন্সে এসে দেখলাম, মেডিকেল সায়েন্স পড়ে দেখলাম, আমি রিসার্চ করে দেখলাম যে যখনই আমরা পানি খাই, আমরা একবারে এক গ্লাস পানি খেয়ে ফেলি, দু গ্লাস পানি খেলি, এক বোতল পানি খেয়ে ফেলি। রাসুল কীভাবে খেতেন? রাসুল আস্তে আস্তে পানি খেতেন, একটা গ্লাস তিনবারে খেতেন। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন আপনার বাড়ির সামনে একটা, বা আপনার একটা ছোট গাছ আছে, ছোট চারা গাছ আছে। হ্যাঁ, গাছে আপনি নিয়মিত পানি দিতে হয়, যে ছোট গাছ পানি লাগবে, শিকড় বড় হয় নাই, পানি লাগবে, তারপরে পানি দিচ্ছেন। ইমাজিন আপনি একসাথে 10 গ্যালন পানি ঢেলে দিলেন গাছটার গোড়ায়, তাহলে গাছের পুষ্টি সহ যাবে, পানি তো গাছ পাবেই না, পুরো পুষ্টিকর মাটিটাও চলে যাবে। কিন্তু আপনি কি করতে বিপদ, কি করবো, পানিটা আস্তে আস্তে একটুটুকু পানি দিবেন, সে তো এইটুকু পানি নিতে পারে। তো আমাদের শরীরটাও তাই, আমাদের শরীরে আমরা বেশি পানি দিয়ে দিই একবারে, ওই যে মিনারেল সব বের করে দিবে। আর যদি আস্তে আস্তে সুন্নতের তরিকে পানি খাই, দেখা যাচ্ছে কি ওই শরীর কোষগুলো পানিগুলো নিবে এবং মিনারেলগুলোর ফ্লাশ আউট হয়ে যাবে না। ইটস সো পাওয়ারফুল। আমরা পানি খাওয়ার নিয়মটা ফলো করি এবং আস্তে আস্তে পানি খাই। তারপরে হচ্ছে যে ফ্রাই খাবার কম খাই, ওভারইট না করি, রমজান মাস ওভারইট করার জন্য আসে নাই। আমি শুনেছি, ছোটকালে শুনতাম এই রোজার মাস কোনো খেলে কোনো গুণা নাই, যা খাওয়া যায়, কি যেন একটা কথাবার্তা মানুষ শুন বলতো। নো, রমজান অর্থই তো হচ্ছে সিয়াম সাধনা, সংযম, তাই না? তো দর্শক মন্ডলী, এটাই আমার বলা হচ্ছে যে মানে রোজার মাসে যত খাবেন কোনো হিসাব নাই, ঠিক আছে, বেহিসাবে খাবার খান এবং বেহিসাবে আপনি ড্রাই হয়ে যাচ্ছেন, উইক হয়ে যাচ্ছেন, ঘুমতে করতে পারছেন না, একে তো সারাদিন টায়ার্ড থাকেন, ইফতার করার ফলে কি আমি আরো টায়ার্ড। আচ্ছা, তো এটা কি আল্লাহ কি আমাদের পানিশমেন্ট দিচ্ছে? নো, আমরা পানিশ, আমরা আমাদেরকে শেষ করে ফেলছি। থ্যাংক ইউ স্যার, আপনি খুবই চমৎকারভাবে আমাদেরকে বললেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।